হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ক্লাস টুয়েলভের বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে টপিকটি আলোচনা করব তা হলো টিআরএনএ এর গঠন সম্পর্কে ক্লোভার লিফ মডেল। স্টুডেন্টস, তোমরা যারা এবারে 2021 উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসবে, 3 মার্কের প্রশ্ন আসবে, বলা থাকবে কি টিআরএনএ এর গঠন সম্পর্কে ক্লোভার লিফ মডেলটি চিত্র সহ উল্লেখ করো। তাই স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। আমি প্রতিদিনের মতো আজও তোমাদের খুব সহজ উপায়ে বোঝানোর চেষ্টা করব। যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো, নিচে দেখো লাল বর্ণের একটি সাবস্ক্রাইব অপশান রয়েছে, ওখানে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো আজকের টপিকটি শুরু করা যাক। স্টুডেন্টস, প্রথমত আমরা জানব টিআরএনএ সম্পর্কে, যার পুরো নাম হলো ট্রান্সফার আরএনএ। এটি জানার পূর্বে আমরা পুরনো পড়াটি আরেকবার রিকল করে নেব। স্টুডেন্টস, আমরা পড়েছিলাম যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানটি হলো জিন, বা যা ডিএনএর মধ্যে অবস্থান করে। তা কিভাবে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তা আমরা জেনেছিলাম। দেখো, আমরা যদি এই একটি কোষ দেখি, তার মধ্যে ধরো এটি একটি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে দ্বিতন্ত্রী ডিএনএ রয়েছে, এই ডিএনএর মধ্যে জিন থাকে যা কী করে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে তা কীভাবে চারিত্রিক বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে? দেখো, এই যে ডিএনএ, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যত নন জেনেটিক আরএনএ আছে তৈরি হবে। আমরা যদি এখানে দেখি, প্রধানত আমরা দেখব কি এমআরএনএ তৈরি হলো, কি তৈরি হলো এমআরএনএ। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কী তৈরি হলো এমআরএনএ। এরপর ওই এমআরএনএ ট্রান্সলেশনের মাধ্যমে ওই এমআরএনএ থেকে কী তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। এই প্রোটিনগুলি কী কী দ্বারা গঠিত হবে? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা। তাহলে স্টুডেন্টস, আমরা আগের ক্লাসেই পড়েছি যে নন জেনেটিক আরএনএ 3 প্রকার, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। তাহলে কী করে? দেখো, এমআরএনএ ডিএনএ থেকে বা জিন থেকে জেনেটিক বার্তা বহন করে নিয়ে আসে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। ওই যে জেনেটিক বার্তাটিকে প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে কিন্তু প্রকাশ ঘটায়। এই যে জিন, এই প্রোটিন, এই প্রোটিনটির মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের কী হয়, প্রকাশ পায় বা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। তাহলে কথার কথা হলো, এই এমআরএনএর কাজ সম্পর্কে আমরা জেনেছি যে ডিএনএ থেকে জেনেটিক বার্তা বহন করে নিয়ে আসে। তাহলে এই এমআরএনএ, এই এমআরএনএ কীভাবেই বা এই প্রোটিনটি তৈরি করলো তা আমরা জানবো। দেখো স্টুডেন্টস, আমরা জেনেছি যে আরআরএনএ 1 প্রকার নন জেনেটিক আরএনএ। ওই আরআরএনএ কী করে, এমআরএনএর ওপরে রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণু তৈরি করে। আমরা জানি প্রোটিন তৈরি করার জন্য যে প্রোটিন কারখানা বা প্রোটিন ফ্যাক্টরির প্রয়োজন তা হলো কে, রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণু। তাহলে এই রাইবোজোম কোষীয় অঙ্গাণুর প্রয়োজন প্রোটিন তৈরি করতে হলে। তাহলে দেখো, এই রাইবোজোম কোষীয় অঙ্গাণুটা কী দ্বারা তৈরি হলো, আরআরএনএ দ্বারা কী হলো, রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণুটি তৈরি হলো। তাহলে প্রোটিন ফ্যাক্টরি তৈরি হলো। প্রোটিন তৈরি করার জন্য কাঁচামাল হিসাবে কী প্রয়োজন, অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রথমত অ্যামাইনো অ্যাসিডগুলি এই কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। তাহলে ওই অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমে স্থানান্তর করতে হবে, তবেই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড গঠনের পরেই কী তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। তাহলে এই কাজটি কে করবে, এই কাজটি করবে কে, টিআরএনএ। টিআরএনএ কী করবে, কোষের সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমে স্থানান্তর করে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড গঠন করে প্রোটিন তৈরি করবে। বোঝা গেল এটি হচ্ছে কি টিআরএনএর কাজ। আচ্ছা, আরআরএনএর কাজ কী হলো, রাইবোজোম কোষীয় অঙ্গাণু তৈরি করা। এমআরএনএর কাজ কী ছিল, মেসেঞ্জার বার্তা বহন করে নিয়ে আসা ডিএনএ থেকে। তাহলে আমরা এগুলো আগের ক্লাসের ভিডিওগুলোতেই পড়েছি আমরা। তাহলে স্টুডেন্টস, এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ কী। তার যদি আমরা ডেফিনেশনটি লিখি, সেখানে কী লিখব, যে নন জেনেটিক আরএনএ কোষের সাইটোপ্লাজমে অ্যামাইনো অ্যাসিডগুলোকে কোথায় বহন করে নিয়ে যায়, রাইবোজোমে বহন করে নিয়ে গিয়ে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, তাদেরকে আমরা বলবো কি টিআরএনএ। এর পুরো নামটা ট্রান্সফার কেন হলো, ট্রান্সফার বা স্থানান্তর, কী স্থানান্তর করে, সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে কোথায় স্থানান্তর করে, রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণুতে স্থানান্তর করে, দিয়ে কী করে প্রোটিন তৈরি করে। তাহলে আমরা টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ ডেফিনেশনটা জানলাম। এরপর জানবো
উৎপত্তি ও অবস্থান সম্পর্কে, উৎপত্তি ও অবস্থান সম্পর্কে জানব, কোথায় এর উৎপত্তি এবং এ কোথায় অবস্থান করে। স্টুডেন্টস, যত আরএনএ রয়েছে, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ, প্রত্যেকেই কিন্তু কোষের, এই যে কোষ তার মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ রয়েছে, ক্রোমোজোমের মধ্যে এই ডিএনএটি থাকে। তাহলে এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যত নন জেনেটিক আরএনএ আছে সব কিন্তু তৈরি হয়। তাহলে উৎপত্তি কোথা থেকে? কোষের নিউক্লিয়াসে, ক্রোমোজোমের মধ্যে অবস্থিত ডিএনএ থেকে উৎপত্তি হয়। এবং অবস্থান কোথায় করে? দেখো, সাইটোপ্লাজমে অবস্থান করে। তাহলে উৎপত্তি কোথায়? নিউক্লিয়াসের ডিএনএ থেকে। এবং এদের অবস্থান কোথায়? সাইটোপ্লাজমে এরা কী করে? অবস্থান করে। এরপর আমরা যদি দেখি এদের আরও নাম রয়েছে, টিআরএনএ, টিআরএনএ একটা নাম আমরা শুনলাম, ট্রান্সফার আরএনএ, আরও এদের নাম রয়েছে, দেখো, বলা হয় কি সলিউবল আরএনএ, বা বলা হয় কি দ্রবণীয় আরএনএ। কি বলা হয়? দ্রবণীয় আরএনএ। কেন বলা হয় এদেরকে আরেকটা নামে জানা যায়, দ্রবণীয় আরএনএ? নিটে কোশ্চেন আসে যে সলিউবল আরএনএ কোন আরএনএ কে বলা হয়, তখন বলতে হবে কি টিআরএনএ কে বলা হয়, সলিউবল আরএনএ। এছাড়াও আরও একটি নাম দেওয়া হয়, বলা হয় কি অ্যাডাপ্টর, অ্যাডাপ্টর আরএনএ বা উপযোজনকারী আরএনএ, অ্যাডাপ্টর আরএনএ বা বলা হয় কি উপযোজনকারী আরএনএ, অ্যাডাপ্টর আরএনএ বা উপযোজনকারী আরএনএ কাকে বলা হয়? বলা হবে কি টিআরএনএ কে। কেন সলিউবল আরএনএ বলা হলো কেবলমাত্র টিআরএনএ কে? দেখো, এই এই টিআরএনএ ওয়ান মোলার, ওয়ান মোলার এনএসিএলএ কি হতে পারে? এরা দ্রবীভূত হতে পারে, এই টিআরএনএ। আর কোনো আরএনএ, এ আরএনএ, টি এমআরএনএ, এরা কিন্তু দ্রবীভূত হতে পারে না। ওয়ান মোলার এনএসিএলএ দ্রবীভূত হতে পারে বলেই এই টিআরএনএ কে বলা হয় সলিউবল আরএনএ। তাছাড়া আরও একটি নাম দেওয়া হয়েছে, বলা হয়েছে কি অ্যাডাপ্টর আরএনএ। অ্যাডাপ্টর আরএনএ কেন বলা হয়েছে? দেখো, এই যে আর এই যে টিআরএনএ নিজে থেকেই, ইটসেলফ, এই টিআরএনএ নিজে থেকেই কার সঙ্গে যুক্ত হয়? এমআরএনএ রাইবোজোম কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণের সাহায্য করে, সেই কারণে একে অ্যাডাপ্টর আরএনএ বা উপযোজনকারী আরএনএ বলা হয়েছে। আরও যদি আমি এদের বৈশিষ্ট্য দেখি, এদের দেখা যাবে কি এটি সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ, সবথেকে ক্ষুদ্রতম আরএনএ, নন জেনেটিক আরএনএ হলো কে? এই টিআরএনএ, স্মলেস্ট, স্মলেস্ট আরএনএ হলো কে? এই টিআরএনএ। টিআরএনএ হচ্ছে কি স্মলেস্ট আরএনএ। কেন? এর অধঃক্ষেপণ গুণাঙ্ক হচ্ছে কি 4s। পরীক্ষায় কোশ্চেন আসবে কোন আরএনএ সবথেকে ক্ষুদ্রতম আরএনএ, বলতে হবে কি টিআরএনএ। এমআরএনএ, আরআরএনএ এরা কিন্তু ক্ষুদ্রতম নয়। এরপর আমরা জানবো এদের পরিমাণটি সম্পর্কে। দেখো, আমরা যদি দেখি সাইটোপ্লাজমে এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ কত পরিমাণে থাকে, দেখো আরআরএনএ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, প্রায় 80%, এমআরএনএ থাকে 5%, টিআরএনএ থাকে 15%। দেখো স্টুডেন্টস, টিআরএনএর পরিমাণটা আমরা কত দেখছি, 15%, সবচেয়ে বেশি পরিমাণে থাকে, মোস্ট অ্যাবাউন্ডেন্ট আরএনএ ইন অ্যানিম্যাল সেল কি? তাহলে সবচেয়ে বেশি পরিমাণে যে আরএনএ থাকে তা হলো আরআরএনএ। পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আসবে নিটে, কোন আরএনএ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, স্মল অ্যামাউন্ট অফ আরএনএ, কম পরিমাণে কোন আরএনএ থাকে, বলতে হবে কি এমআরএনএ, কত পার্সেন্ট, 5%। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানলাম। স্টুডেন্টস, এবারে আমরা জানবো টিআরএনএ এর গঠন সম্পর্কে, স্ট্রাকচার অফ টিআরএনএ। বিজ্ঞানী আর ডাব্লু হোলি, তিনি 1965 খ্রিস্টাব্দে টিআরএনএ এর গঠন সম্পর্কে একটি মডেল উপস্থাপন করেন, যার নাম হল ক্লোভার লিফ মডেল, ক্লোভার লিফ মডেল। দেখো স্টুডেন্টস, ক্লোভার লিফ মডেল, এই মডেলটি তিনি টিআরএনএ গঠন সম্পর্কে তিনি উপস্থাপন করেছেন। তিনি টিআরএনএ গঠন সম্পর্কে যে এটি একটি দ্বিমাত্রিক গঠন বা টুডি গঠন, তিনি টুডি গঠনে কি বলেছেন যে টিআরএনএটি দেখতে ক্লোভার লিফ বা লবঙ্গ পাতার ন্যায় দেখতে হয়, সেই কারণে এই মডেলটিকে তিনি নাম দিয়েছেন ক্লোভার লিফ মডেল বা
লবঙ্গ পাতা মডেল বোঝা গেল তাহলে টুডি গঠন আমরা যদি দেখি আর ডব্লিউ হলি টুডি গঠন দিয়েছিলেন সেই টুডি গঠনে টিআরএনএটি দেখতে কার মতো হয়েছিল লবঙ্গ পাতার মতো বা ক্লোভার লিফের মতো সেই কারণে তিনি নাম দিয়েছিলেন ক্লোভার লিফ মডেল এছাড়াও যদি থ্রিডি গঠন দেখা যায় থ্রিডি গঠনে এটা হচ্ছে টুডি গঠন থ্রিডি গঠন অর্থাৎ ত্রিমাত্রিক গঠনে আমরা যদি দেখি টিআরএনএ এর গঠন কিন্তু ইংরেজির এল অক্ষরের মতো হয় টুডি গঠনে কেমন হয় ক্লোভার লিফ মডেল ক্লোভার লিফ অর্থাৎ লবঙ্গ পাতার মতো কিন্তু থ্রিডি মডেল থ্রিডি গঠন যদি আমরা দেখি সেখানে ইংরেজি এল অক্ষরের মতো হয় এগুলো কিন্তু তোমাদের মেডিকেল নিট এক্সামে খুঁটিনাটি কোশ্চেন আসে ভালো করে জেনে রাখতে হবে তাহলে আমরা এই মডেল অনুসারে এই যে মডেল দিয়েছেন তা আমরা চিত্রটি অঙ্কন করব সেই চিত্র থেকে গঠনগুলো আমরা খুব সহজে লিখতে পারবো তাহলে এই হলো টিআরএনএ এর গঠন সম্পর্কে ক্লোভার লিফ মডেলের চিত্র দেখো স্টুডেন্টস আমরা এটি একটি দেখতে পাচ্ছি টিআরএনএ এই টিআরএনএ এর গঠনের বৈশিষ্ট্যগুলো আমরা এক এক করে লিখতে থাকব দেখো বিজ্ঞানী আর ডব্লিউ হলি বলেছেন যে টিআরএনএটি একতন্ত্রী দেখো এই যে একতন্ত্রী গঠন টিআরএনএ একতন্ত্রী এবং 70 থেকে 90 টি রাইবো নিউক্লিওটাইড দ্বারা গঠিত 70 থেকে 90 টি কি দ্বারা গঠিত রাইবো নিউক্লিওটাইড দ্বারা গঠিত এবং এরা কেমন একতন্ত্রী যার একটা প্রান্ত 5 প্রাইম আরেকটা প্রান্ত কি হবে 3 প্রাইম বোঝা গেল এক নম্বর বৈশিষ্ট্য গেল দু নম্বর বৈশিষ্ট্য আমরা যদি দেখি দেখা যাবে যে এই যে একতন্ত্রী যে টিআরএনএ এটি নানানভাবে নানান জায়গায় ভাঁজ হয়ে গিয়েছে দেখো অসংখ্য ভাঁজ গঠন করেছে যার ফলে এর 5 প্রাইম ও 3 প্রাইম প্রান্ত দুটি পরস্পর কাছাকাছি অবস্থান করেছে এটি হলো দু নম্বর পয়েন্ট তাহলে দু নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম যে টিআরএনএ একটি যে একতন্ত্রী টিআরএনএ অসংখ্য ভাঁজ হয়ে গেছে ভাঁজ হয়ে যাওয়ার ফলে তার 5 প্রাইম এবং 3 প্রাইম প্রান্ত দুটি পরস্পর কেমনভাবে অবস্থান করে আছে কাছাকাছি অবস্থান করে আছে তিন নম্বর অপশান যদি পয়েন্ট যদি আমরা দেখি সেখানে দেখব এই যে 3 প্রাইম প্রান্ত রয়েছে এই 3 প্রাইম প্রান্তে তিনটি নাইট্রোজেন ব্যাস সর্বদাই কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে যদি আমরা 5 প্রাইম প্রান্ত থেকে যদি দেখি সেখানে দেখব কি সি সি এ এই সি সি এ এই তিনটি নাইট্রোজেন বেস যত টিআরএনএ রয়েছে প্রায় 60 ধরনের টিআরএনএ রয়েছে সমস্ত টিআরএনএ 3 প্রাইম প্রান্তে এই সি সি এ যদি আমরা 5 প্রাইম প্রান্ত থেকে দেখি এই তিনটি নাইট্রোজেন বেস সর্বদাই কিন্তু কনস্ট্যান্ট থাকে সি সি এ আচ্ছা এই গেল তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট আমরা যদি দেখি স্টুডেন্টস আমরা পড়েছি যে টিআরএনএ কোথায় অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে যায় তাহলে অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য একটা নির্দিষ্ট স্থান প্রয়োজন এই যে 3 প্রাইম প্রান্ত রয়েছে এই 3 প্রাইম প্রান্তটির সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে রাইবোজোমে স্থানান্তরিত হয় বোঝা গেল তাহলে এই যে 3 প্রাইম প্রান্ত অর্থাৎ সিসিএ নাইট্রোজেন বেস যেখানে যুক্ত রয়েছে এই প্রান্তটাকে বলা হয় কি অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্থান অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্থান কি হয় এই স্থানের সঙ্গে অর্থাৎ 3 প্রাইম প্রান্তের সিসিএ এ সিসি এই নাইট্রোজেন বেস প্রান্তে কি হয় অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় 3 প্রাইম প্রান্তে পরীক্ষায় কোশ্চেন আসবে কোন প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় 5 প্রাইম না 3 প্রাইম 3 প্রাইম প্রান্তে কি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্থান এবার দেখো স্টুডেন্টস যে 4 নম্বর পয়েন্ট গেল 5 নম্বর কি হলো দেখো এই যে টিআরএনএর একটি তন্ত্রী নানান জায়গায় ভাঁজ খেয়ে গেছে যার ফলে এখানে যে নাইট্রোজেন বেসগুলি রয়েছে তাদের মধ্যে দেখো হাইড্রোজেন বন্ড গঠন হয়ে গেছে কেমনভাবে অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে গুয়ানিন সাইটোসিনের সঙ্গে এইভাবে দেখো পরিপূরক নাইট্রোজেন বেস পরস্পর কি করে গেছে দেখো হাইড্রোজেন বন্ড গঠন হয়ে গেছে এই যে দেখো পুরো হাইড্রোজেন বন্ড কি হয়েছে গঠন হয়ে গেছে তাহলে দেখো যে তাহলে নাইট্রোজেন বেসগুলো পরস্পর কি করে গেছে হাইড্রোজেন বন্ড গঠন করে দিয়েছে পরস্পর নাইট্রোজেন বেসের মধ্যে তাহলে যে জায়গায় হাইড্রোজেন বন্ড গঠন হয়েছে সেই জায়গায় টিআরএনএর যে গঠনটি রয়েছে দেখো সমান্তরাল আকৃতি রয়েছে
এবং যে জায়গায় এই যে এই জায়গাগুলোতে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ড গঠন হয়নি, ফলে এই জায়গাগুলোতে কি গঠন করেছে দেখো, লুপ গঠন করেছে। তাহলে আমরা পাঁচ নম্বর অপশান যে পয়েন্ট যদি দেখি, সেখানে কি দেখব যে টিআরএনএ অসংখ্য ভাঁজ খেয়ে যাওয়ার ফলে তার নাইট্রোজেন বেসগুলোর মধ্যে পরস্পর কি হয়েছে, হাইড্রোজেন বন্ড গঠন হয়ে গেছে। যেখানে হাইড্রোজেন বন্ড গঠন হলো না সেই জায়গায় কি তৈরি হয়ে গেছে দেখো, লুপ তৈরি হয়েছে। কেন ওই জায়গায় লুপ কেন তৈরি হলো, কারণ ওখানে নাইট্রোজেন বেস অ্যাডেনিন ইউরাসিল গুয়ানিন সাইটোসিন নেই, সেখানে কিছু অস্বাভাবিক নাইট্রোজেন বেস রয়েছে। যেমন দেখো সিউডো ইউরাসিল, সিউডো ইউরাসিল, আর ধরো রাইবোথাইমিন, এই এই রকম কিছু অস্বাভাবিক ব্যাস এই লুপগুলোতে রয়ে গেছে, যার কারণে এখানে হাইড্রোজেন বন্ড গঠন হলো না, যার কারণে এখানে কি তৈরি হয়েছে, লুপ তৈরি হয়েছে, যার কারণে এখানে কি তৈরি হলো, লুপ তৈরি হলো। স্টুডেন্টস আমরা এখানে কতগুলো লুপ দেখতে পাচ্ছি দেখো, যদি আমরা ফাইভ প্রাইম প্রান্ত থেকে ধরি, এক দু নম্বর লুপ, এটা হলো তিন নম্বর, এটা হচ্ছে কি চার, তাহলে আমরা চারটি লুপ দেখতে পাচ্ছি। স্টুডেন্টস যেখানে যেখানে দেখো নাইট্রোজেন বেসগুলো পরস্পর হাইড্রোজেন বন্ড গঠন করেছে সেখানে সমান্তরাল গঠন তৈরি হয়েছে, যেখানে হাইড্রোজেন বন্ড গঠন হলো না সেখানে লুপ তৈরি হয়েছে। তাহলে এই যে যে সমান্তরাল যে গঠনগুলো তৈরি হয়েছে যেখানে যেখানে, তাদেরকে বলা হয় কি, স্টেম। কি বলা হয় এদেরকে, স্টেম। এখানেও দেখো এটাকে কি বলা হবে, স্টেম, এটাও স্টেম, এটাও স্টেম, আর এগুলো কি, এগুলো হচ্ছে কি, লুপ। তাহলে আমরা প্রথমত কি কি লুপ রয়েছে আমরা দেখব। থ্রি প্রাইম প্রান্ত থেকে যদি আমরা লুপগুলো দেখি, প্রথম যে লুপটি দেখতে পাবো তার নাম হলো রাইবোথাইমিন সিউডো ইউরাসিল সাইটোসিন লুপ। তাহলে টি কথাটার অর্থ কি, এখানে রাইবোথাইমিন, এই চিহ্নটা বলা হয়েছে কি, সিউডো ইউরাসিল, সি কথাটার অর্থ হচ্ছে কি, সাইটোসিন। এই সমস্ত অস্বাভাবিক নাইট্রোজেন বেস এই লুপে দেখতে পাওয়া যায় বলে এই লুপটাকে এরকম নামকরণ করা হয়েছে, রাইবোথাইমিন সিউডো ইউরাসিল এবং সাইটোসিন লুপ। গেল তাহলে এখানে এই লুপটি গেল, এরপরে দেখো এখানে কি, এটি একটি লুপ গেল। এবারে এই যে তিন নম্বর লুপ রয়েছে তিন প্রাইম প্রান্ত থেকে, এই লুপটিকে বলা হয় কি, পরিবর্তনশীল লুপ। কেন পরিবর্তনশীল লুপ বলা হয়, কারণ এখানে যে অ্যামাইনো নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেগুলো কি সর্বদাই পরিবর্তিত হয়। এই যে পরিবর্তনশীল লুপে কি রয়েছে, যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে সর্বদাই পরিবর্তন হয়, সেই কারণে একে বলা হয়েছে কি, পরিবর্তনশীল লুপ। বোঝা গেল। এরপরে আমরা দেখব দু নম্বর যে লুপটি রয়েছে এটাকে বলা হয় কি, অ্যান্টিকোডন লুপ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্টিকোডন লুপ। দেখো স্টুডেন্টস অ্যান্টিকোডন কি বলা হয়েছে, দেখো দেখো অ্যান্টিকোডন, তাহলে প্রথমত আমরা জানবো কোডনটি কি। দেখো স্টুডেন্টস এখানে ধরো একটি এমআরএনএ রয়েছে, এটি কি রয়েছে, এমআরএনএ। এই এমআরএনএ অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা গঠিত, রাইবো নিউক্লিওটাইড মানে অসংখ্য নাইট্রোজেন বেস রয়েছে, তার উপরে এ ইউ জি এরকম নানান নাইট্রোজেন বেস রয়েছে, তার মধ্যে তিনটি নাইট্রোজেন বেস মিলে যে গঠন সৃষ্টি করে তাকে বলা হবে কি, কোডন। তাহলে এমআরএনএ তিনটি নাইট্রোজেন বেস মিলে যে গঠন তৈরি করে তাকে কি বলা হবে, কোডন। আমরা পরের ক্লাসে কোডন সম্পর্কেই জানবো। তাহলে দেখো এই যে কোডন, এই কোডনে যে তিনটি নাইট্রোজেন বেস আছে ঠিক তার বিপরীত তিনটি নাইট্রোজেন বেস কোথায় থাকবে, টিআরএনএর অ্যান্টিকোডন লুপে। যেমন ধরো এখানে যদি এ থাকে এখানে ইউ, এখানে যদি ইউ থাকে এখানে এ, এখানে যদি জি থাকে সেখানে কি থাকবে, সি। তাহলে দেখো কোডনের ঠিক বিপরীত কোডন যদি থাকে এদেরকে কি বলা হবে, অ্যান্টিকোডন, বা বলা হয় কি, নোডক। তাহলে এই যে এ ইউজি কোডন রয়েছে ঠিক তার বিপরীত কোডনটি কোথায় থাকবে, অ্যান্টিকোডন লুপে থাকবে। তাহলে এখানে যদি এ ইউজি হয় সেখানে কি থাকবে, ইউ এ সি, অর্থাৎ এটাকে কি বলা হলো, অ্যান্টিকোডন বা নোডক। তাহলে এটি হলো কি, অ্যান্টিকোডন লুপ। এই অ্যান্টিকোডন লুপটাকেই বলা হয় কি, শনাক্তকারী অঞ্চল। কার শনাক্তকারী অঞ্চল, টিআরএনএর শনাক্তকারী অঞ্চল। প্রায় 60 ধরনের টিআরএনএ রয়েছে, প্রতিটি টিআরএনএকে চেনা যায় এই অ্যান্টিকোডন লুপের অবস্থিত অ্যান্টিকোডনের পার্থক্যের ভিত্তিতে কি করা যায়, এই টিআরএনএগুলোকে কি করা হয়, শনাক্তকরণ করা হয়। দেখো আমাদের কোষে 20 ধরনের কি রয়েছে, অ্যামাইনো অ্যাসিড। এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডকে পরিবহন করার জন্য রাইবোজোমে 60টি
কি রয়েছে টিআরএনএ রয়েছে, তাদেরকে কি করা হয় শনাক্তকরণ করা হয়, কোন অঞ্চল দ্বারা এই অ্যান্টিকোডন লুপ দ্বারা পরীক্ষায় কোশ্চেন আসবে, শনাক্তকারী অঞ্চল বা রিকগনিশন সাইট অফ টিআরএনএ কাকে বলা হবে, এই অ্যান্টিকোডন লুপটাকে কি করা হবে বলা হবে। আর এক নম্বর যে লুপটি রয়েছে এটিকে বলা হয় ডিএইচইউ লুপ বা ডি লুপ বলা হয়। ডিএইচইউ লুপ কেন বলা হয়েছে দেখো, এখানে ডাইহাইড্রক্সি ইউরিডিন নামক অস্বাভাবিক ব্যাস থাকে, ডিএইচইউ ডাইহাইড্রক্সি ইউরিডিন নামক অস্বাভাবিক ব্যাস থাকে, সেই জন্য এটাকে কি বলা হয়েছে ডিএইচইউ লুপ বা ডি লুপ। বোঝা গেল? তাহলে স্টুডেন্টস এবার আমরা লুপ কতগুলো জানলাম, ডি লুপ, অ্যান্টিকোডন লুপ, পরিবর্তনশীল লুপ, রাইবোথাইমিন, সিউডোইউরাসিল, সাইটোসিন লুপ। এবার আমরা দেখব স্টেম। স্টেম কি বলেছি, যেখানে টিআরএনএ লুপ গঠন না করে সমান্তরাল গঠন সৃষ্টি করেছে তাদেরকে কি বলা হয়েছে স্টেম। তাহলে দেখো এখানে একটি স্টেম রয়েছে, এখানে একটি স্টেম রয়েছে, এখানে একটি স্টেম রয়েছে, এই পরিবর্তনশীল লুপেও একটি সমান্তরাল অঞ্চল রয়েছে যেটাকে বলা হয়েছে কি দেখো স্টেম, এটাকেও কি বলা হয়েছে দেখো স্টেম। তাহলে এই স্টেমগুলোর বিশেষ নাম রয়েছে, যেরকম আমরা লুপগুলোর নাম শুনলাম চার প্রকার লুপ, একই রকমভাবে স্টেমগুলোরও বিশেষ নাম রয়েছে, মন দিয়ে শোনো। স্টেম দেখো, এই যে স্টেম এটি অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অবস্থানের পরবর্তী যে স্টেমটি, সেই জন্য এই স্টেমটিকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্টেম, অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্টেম। তাহলে এই স্টেমটা কি হলো, অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্টেম, এইটি বোঝা গেল। আচ্ছা এটি হচ্ছে কি রাইবোথাইমিন সিউডোইউরাসিল সাইটোসিন লুপের নিচেই এই স্টেমটি রয়েছে, এই স্টেমটিকে বলা হয় রাইবোথাইমিন সিউডোইউরাসিল সাইটোসিন স্টেম, বোঝা গেল। আচ্ছা এটি পরিবর্তনশীল লুপ, তার সঙ্গে যে স্টেমটি যুক্ত রয়েছে তাকেও বলা হবে পরিবর্তনশীল স্টেম, কি বলা হলো পরিবর্তনশীল স্টেম, এটা হলো কি পরিবর্তনশীল লুপ। তাহলে এটি ছিল অ্যান্টিকোডন লুপ, এখানে যে স্টেমটি রয়েছে এখানে কি স্টেম বলবো এটাকে আমরা, অ্যান্টিকোডন স্টেম, কি স্টেম বলবো এটিকে আমরা, অ্যান্টিকোডন স্টেম। আচ্ছা এখানে যে স্টেম রয়েছে একই রকমভাবে আমরা কি বলবো ডি স্টেম, আর এটা হচ্ছে কি ডি লুপ, বোঝা গেল। এবারে আমরা আর একটু জানবো তাহলে এই টপিকটি শেষ হয়ে যাবে, মন দিয়ে আর একটু কষ্ট করে দেখে নাও। দেখো এই যে যে স্টেম রয়েছে এই স্টেম এবং এই লুপ একত্রে গঠন করে আর্ম, যত জায়গায় স্টেম এবং লুপ রয়েছে একত্রে কি গঠন করবে আর্ম। তাহলে এখানে এই রাইবোথাইমিন সিউডোইউরাসিল সাইটোসিন স্টেম এবং লুপ মিলিত হয়ে রাইবোথাইমিন সিউডোইউরাসিল সাইটোসিন আর্ম গঠন করলো। আচ্ছা এরপর যদি আমরা দেখি পরিবর্তনশীল লুপ এবং পরিবর্তনশীল স্টেম মিলিত হয়ে কি আর্ম গঠন করবে, পরিবর্তনশীল আর্ম গঠন করবে নিশ্চয়ই, ব্যাস। এরপর আমরা দেখব অ্যান্টিকোডন স্টেম আর হচ্ছে অ্যান্টিকোডন লুপ মিলিত হয়ে কি গঠন করবে, কি আর্ম, অ্যান্টিকোডন আর্ম, যেখানে আমরা লুপ এবং স্টেম দেখতে পাবো একত্রে কি বলবো আমরা আর্ম, এটাকেও আমরা কি বলবো ডি আর্ম, এটাকে আমরা কি আর্ম বলবো ডি আর্ম। এই যে স্টেম এই লুপ মিলিত হয়ে কি গঠন করলো ডি আর্ম, ক্লিয়ার। আর একটু আমরা জানবো যেগুলো নিটে কোশ্চেন আসে খুব ডিপ থেকে, এটি আমরা আর একটু জেনে নেব। দেখো এখানে যে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্টেম, এটা গেল স্টেম। এখানে আমরা দেখব, দেখো স্টুডেন্টস এই যে যে রাইবোথাইমিন সিউডোইউরাসিল আর্ম দেখতে পাচ্ছি, ডি আর্ম দেখতে পাচ্ছি এবং অ্যান্টিকোডন আর্ম দেখতে পাচ্ছি, এই তিনটি আর্ম কোথায় কার সঙ্গে যুক্ত হয় প্রচুর পরিমাণে এখান থেকে কোশ্চেন আসে। দেখো স্টুডেন্টস আমরা দেখেছি যে টিআরএনএ রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড নিয়ে যায় না, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কোথায় রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড নিয়ে যায়, তাহলে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিশেষ একটা আর্ম প্রয়োজন, নাহলে সে কি ঝুলে থাকবে না কেমন থাকবে, যে কোনো একটা জায়গা তাকে ধরে রাখতে হবে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে, সরি রাইবোজোমের সঙ্গে। তাহলে কোন অংশটি এই টিআরএনএর রাইবোজোমের সঙ্গে যুক্ত হয় কোশ্চেন আসে পরীক্ষায়। এই যে দেখো রাইবোথাইমিন সিউডোইউরাসিল সাইটোসিন আর্ম,
এই আর্নটি কার সঙ্গে যুক্ত হয়? রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়, সেই জন্য একে বলা হয় রাইবোজোম আবদ্ধকারী স্থান বা রাইবোজোম বাইন্ডিং সাইট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর নিট এক্সাম। তাহলে দেখো, বলবে কি রাইবোজোমের সঙ্গে আবদ্ধকারী স্থান কোনটি টিআরএনএ এর মধ্যে? বলতে হবে কি রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল এবং সাইটোসিন আর্ম। এরপরে বলবে দেখো, এই যে যে অ্যান্টিকোডন আর্ম রয়েছে, পরীক্ষায় কোশ্চেন আসবে দেখো কোন অংশটি টিআরএনএ এর কোন অংশটি এমআরএনএ এর সঙ্গে যুক্ত হয় অ্যান্টিকোডন দ্বারা, কোন অংশটি অ্যান্টিকোডন দ্বারা যুক্ত হয়। তখন তোমাকে বলতে হবে কি এই অ্যান্টিকোডন আর্ম, এই অ্যান্টিকোডন আর্মটি কার সঙ্গে যুক্ত হয়? এমআরএনএ এর সঙ্গে। তাহলে এই অ্যান্টিকোডন আর্মটি হবে কি এমআরএনএ আবদ্ধকারী স্থান। এমআরএনএ আবদ্ধকারী স্থান কোনটি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর নিট। এই অ্যান্টিকোডন আবদ্ধকারী স্থান হলো এমআরএনএ এর, এই যে অ্যান্টিকোডন আর্ম হলো এমআরএনএ এর সঙ্গে আবদ্ধকারী স্থান হলো কি অ্যান্টিকোডন আর্ম। এবারে স্টুডেন্ট, আরেকটি হচ্ছে কি এই অ্যান্টিকোডন আর্মের আরও একটি বিশেষজ্ঞ আমি বলেছি কি এই অঞ্চলটিকে বলা হয় শনাক্তকারী অঞ্চল, কারণ এর উপরে নির্ভর করে যত টিআরএনএ রয়েছে তাদেরকে কি করা যায়, শনাক্তকরণ করা যায়। আচ্ছা, এরপর আমরা যাব কি ডিআরএম। ডিআরএম কি হয়েছে দেখো স্টুডেন্ট, এই যে টিআরএনএ রয়েছে তার সঙ্গে এই যে অ্যামাইন অ্যাসিড যুক্ত হবে না, এই যে অ্যামাইন অ্যাসিডটি যুক্ত হবে থ্রি প্রাইম প্রান্তে, সেই অ্যামাইন অ্যাসিডকে যুক্ত করার জন্য এবং অ্যামাইন অ্যাসিডে সক্রিয় করার জন্য এক প্রকার এনজাইমের সঙ্গে যুক্ত হয়, যেটি ট্রান্সলেশন পদ্ধতিতে আমরা পড়ব, তাই এখানে একটু তোমাদের বলে রাখি। দেখো, এই যে টিআরএনএ এর প্রান্তে অ্যামাইন অ্যাসিড যুক্ত হবে না, এই যুক্ত হওয়ার জন্য টিআরএনএকে একটি এনজাইমের সঙ্গে যুক্ত হতে হয় যার নাম হলো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিজ। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিজ, এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিজ এনজাইমের সঙ্গে যুক্ত হয় টিআরএনএ এর কোন অংশ? এই ডিআর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর নিট। দেখো স্টুডেন্টস, এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিজ উৎসেচকের সঙ্গে যুক্ত হবে টিআরএনএ এর কোন আর্ম? এই ডিআরএমটি কি হবে সেখানে গিয়ে যুক্ত হবে। আচ্ছা, তাহলে প্রতিটি আর্ম কোথায় কি কাজ করে বোঝা গেল? থ্রি প্রাইম প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, এই যে এই রাইবোথাইমিন সিউডো ইউরাসিল সাইটোসিন আর্মটি রাইবোজোমের সঙ্গে আবদ্ধ হয়, অ্যান্টিকোডন আর্ম, এই যে অ্যান্টিকোডন আর্ম এটি এমআরএনএ এর সঙ্গে যুক্ত হয় এমআরএনএ এর কোডনের সঙ্গে, ডিআরএমটি এই অ্যামাইনো অ্যাসিডকে থ্রি প্রাইম প্রান্তে যুক্ত হওয়ার জন্য টিআরএনএটি ডিআরএমের সহায়তায় কোন উৎসেচকের সঙ্গে যুক্ত হয়? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিজ উৎসেচকের সঙ্গে যুক্ত হয়। তাহলে এই ডিআরএমটাকে কি বলা হয়? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিজ আবদ্ধকারী স্থান। এইরকমভাবে নিট এক্সামে কোশ্চেন আসবে। তাহলে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিজ আবদ্ধকারী স্থান কোনটি? এই যে ডিআরএম। এগুলো হচ্ছে কি এইরকমভাবে তোমাদের কি আসবে, কোশ্চেন আসবে। তাহলে আমরা যদি ত্রিমাত্রিক গঠন, দ্বিমাত্রিক গঠন দেখি, এই যে ক্লোভার লিফ মডেল, এটি কিন্তু লবঙ্গ পাতার ন্যায় দেখতে হয়, কিন্তু আমরা যদি ত্রিমাত্রিক গঠন দেখি সেটি কেমন দেখতে হয়? এল অক্ষরের, ইংরেজির এল অক্ষরের মতো হয়। তাহলে এই ছিল আমাদের টিআরএনএর একেবারে কমপ্লিট স্ট্রাকচার সম্পর্কে।